নদিয়ার পলাশিপাড়ার পলসন্ডায় কিশোরী খুনের ঘটনার প্রতিবাদে মিছিল ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এসইউসিআইসি দলের এআইএমএসএস ও এআইডিএসও। শুক্রবার সকালে বাড়ুইপাড়া বাজার থেকে এই মিছিল শুরু হয়ে পলসন্ডা গ্রাম পরিক্রমা করে পলসন্ডা দিঘির ধারে এসে এই মিছিল শেষ হয়। পরে এই দিঘির ধারেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এই দলের কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার পরে পুলিশ দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসইউসিআইসি দলের নদিয়া জেলা কমিটির সদস্য কমরেড লহিরুদ্দিন শেখ ও বাসসোবা বেগম। তারা খুনের ঘটনার জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি এবং এই এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করার দাবি জানান। এই কর্মসূচি উপলক্ষে দলীয় নেতৃত্বের বক্তব্যই আমাদের ক্যামেরাবন্দী হল। আজ পলসন্ডা দিঘির ধারে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিআইওর উদ্যোগে গত 23 তারিখে পলাশিপাড়া থানার পলসন্ডা গ্রামের এক তরুণী দিনের আলোতে সকাল 8:19 সে ধর্ষিতা এবং তাকে খুন করে প্রমাণ লোপাট করার জন্য জলে তাকে ডুবিয়ে হত্যা করা হয়। তারই প্রতিবাদে আমরা আজকে পলসন্ডা দিঘির ধার এখানে অবরোধ বিক্ষোভ করেছি এবং প্রতিবাদী মিছিল শেষ করে আমরা এখানে এসেছি। আমাদের কর্মসূচি আজকে যাতে সেই মহিলার এখনও তার ডেড বডি তার বাবা মায়ের হাতে তুলে দিতে পারেনি, তাকে ফরেন্সিক রিপোর্ট করার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। প্রশাসনিক সহযোগিতায় আমরা চেয়েছি যত তাড়াতাড়ি তার ফরেন্সিক রিপোর্ট সহ তাকে তার ডেড বডি ফেরত দেওয়া হয় এবং তার মানে যেটা প্রমাণ করা হয় সে 99% ধর্ষিতা বলে আমরা মনে করছি। তার প্রমাণ করে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেয় তার জন্য আমরা এখানে বিক্ষোভ সমাবেশ অবরোধ করেছিলাম। আপনার নাম? বাদশোভা বেগম। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।